হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ান ওয়েব অনলাইন আচ্ছা তোমাদের একটা খুব কমন প্রশ্ন বা তোমাদের একটা জিনিস আমার বলা ছিল একটা খুব কমন এবং সবাই জিজ্ঞেস করছে পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য কি কোনো কোচিং সেন্টারের প্রয়োজন আছে কোথাও কি পড়ার প্রয়োজন আছে দেখো সবার প্রথম তোমাদের আমি একটা কথা বলি আমাদের এই যে চ্যানেল আমাদের এই চ্যানেল ওপেন করার মেন পার্সপেকটিভই হচ্ছে যাতে তোমাদেরকে পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষার জন্য গাইড করতে পারি এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আমি তোমাদের আগেও বলেছি যে বিভিন্ন কোচিং সেন্টারে এখন এই যে পিএসসির একটা পরীক্ষার লাইন লেগে গেছে বিভিন্ন কোচিং সেন্টারের বিজনেসটাও সেভাবেই লেগে গেছে প্রত্যেকে পিএসসি ওরিয়েন্টেড পড়াশুনো করাচ্ছে কতটা কি করাচ্ছে আমি জানি না নিশ্চয়ই ভালো করাচ্ছে আশা করি ভালো করাচ্ছে কিন্তু তাদের এই যে ফিজ স্ট্রাকচার এবং বিজনেস স্ট্র্যাটেজি সেটা আমার পছন্দ নয় একটা সামান্য একটা এই ধরনের পরীক্ষার জন্য বিভিন্ন কোচিং সেন্টারগুলো যে পরিমাণ ফিস চাইছে বা যে পরিমাণ ফিজ স্ট্রাকচার রেখেছে সেটা একদম সাধারণ গড়ে স্টুডেন্টের পক্ষে অ্যাফোর্ড করা খুব মুশকিল হ্যাঁ আমি মানছি হতে পারে যে তারা হয়তো ভালো কন্টেন্ট দিচ্ছে ভালো পড়াচ্ছে ভালো মেটেরিয়াল দিচ্ছে কিন্তু একজন সাধারণ করে স্টুডেন্টের পক্ষে এই পরিমাণ স্টাডি ফিস দিয়ে কোচিং করা বা কোচিং নেওয়া কিন্তু খুব মুশকিল তো আমাদের প্রয়াসটা সেই জায়গাতেই যাতে সমস্ত ধরনের স্টুডেন্টদের যারা প্রপার সিটিতে থাকে না বা যাদের সেই ফিনান্সিয়াল ব্যাক আপ নেই যাতে তারাও এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য ঝাঁপাতে পারে এবং প্রিপারেশান নিতে পারে তো প্রথম কথা হলো পিএসসি ক্লাক্সিভের জন্য কোচিং সেন্টার প্রয়োজন না যদি তোমরা আমাদের চ্যানেল ফলো করো আমরা যে ধরনের বই তোমাদের পড়তে বলছি আমরা যে ধরনের প্র্যাকটিস তোমাদের করতে বলছি এবং ভবিষ্যতে যেভাবে তোমাদের মক টেস্ট নেবো এর জন্য তোমাদের কোনো কোচিং সেন্টারের প্রয়োজন পড়বে না দ্বিতীয়ত যদি তোমরা তাও মনে করো যে কোচিং সেন্টারের নিটটা কোথায় দেখো ঘরে বসে বসে পড়া আর কোচিং সেন্টারে গিয়ে পড়া দুটোর মধ্যে একটাই ডিফারেন্স ওখানে গেলে তোমরা একটা অ্যাম্বিয়েন্স পাবে একটা কম্পিটিশান পাবে ঘরে বসে বসেও তোমরা যদি সেলফ মোটিভেটেড হতে পারো তাহলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে টেক্সট বুক টাইপের অনেক প্ল্যাটফর্ম আছে যেটা যদিও টেক্সটবুক আমাদের কোনো রকমভাবে স্পন্সার করে নি আগে ডিসক্লেমার দিয়ে দিই তো এই ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে তোমরা ঘরে বসে বসেই মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করে নিতে পারবে ইভ্যালিউট করে করে নিতে পারবে কিন্তু তোমাদের যদি কম্পিটিশান ফিল করতে হয় বা সেই অ্যাম্বিয়েন্সটা পেতে হয় অনেক কম্পিটিটিভ স্টুডেন্টদের সঙ্গে একসঙ্গে বসা তাহলে তোমরা অবশ্যই কোচিং সেন্টার জয়েন করো এবং ঠিকঠাক কোচিং সেন্টার একটা বাছো তোমাদের বুদ্ধির ওপর সেটা আমি ছেড়ে দিলাম আমার এই নিয়ে কিছু বলার নেই তখন তোমরা কোচিং সেন্টারে গিয়ে শুধুমাত্র নিজেদের প্র্যাকটিসটা ঝালানোর জন্য বা অ্যাম্বিয়েন্সটা পাওয়ার জন্য বা সেই কম্পিটিশানটা পাওয়ার জন্য জয়েন করতে পারো আদারওয়াইজ অ্যাজ ফার এস সিলেবাস ইজ কনসার্ন প্রিভিয়াস কোয়েশ্চেন ইস্ট কনসার্ন প্র্যাকটিস ইজ কনসার্ন এর জন্য কোনো কোচিং সেন্টার লাগে না সেলফস স্টাডি করেই ক্র্যাক করা যায় যারা চাকরি পেয়ে যায় যা বা যে প্রিপারেশান হয় তারা সেলফ স্টাডি করেই পড়াশুনো করে ঠিক আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি থ্যাংক ইউ গুড